সাধারণত নির্বাচনে আমরা দেখি অনেকে ভোট দিতে আসে না বা তাদের ভোটটা আমরা পাই না, মানে তাদের মতামত জানা যায় না। এই নির্বাচনে অলমোস্ট ফুল ভোট কাস্ট হয়েছে এবং সেই থেকে রেজাল্টটা যেটা হবে, কোন ক্যাটাগরিতে কত টোটাল ভোট, কতগুলো কাস্ট হয়েছে এবং কে কত পেয়েছে, এটা নির্বাচন কমিশন আপনাদেরকে এখনই জানিয়ে দেবে। কাজে আমার মনে হয় আমার কাছ থেকে বেশি মানে বলার কিছু নেই। আগে নির্বাচন কমিশন রেজাল্টটা বলুক, সব কিছু আপনাদের জানানোর পরে তারপর আমি আমার মন্তব্যটা করব। আমার নাম আলী রেজা, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের পক্ষে আমি কাজ করেছি। ইলেকশনটা হলো বিভিন্ন ক্যাটাগরিতে সেই বিজয়ীদের নাম এবং কে কত ভোট পেয়েছে সেটা বলার চেষ্টা করছি। প্রথম ক্যাটাগরি একের ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন দুজন, এরা হচ্ছেন জনাব এম নাইমুর রহমান এমপি, উনি পেয়েছেন 17 ভোট, এবং আরেকজন যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন জনাব তানভীর আহমেদ টিটু, উনিও পেয়েছেন 17 ভোট। ক্যাটাগরি এক রাজশাহী বিভাগ থেকে একজন নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল আলম স্বপন চৌধুরী, উনি পেয়েছেন 7 ভোট। এবার আমি চলে যাচ্ছি ক্যাটাগরি দুয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব খালেদ মাসুদ পাইলট, উনি পেয়েছেন 2 ভোট। এবার আমি ক্যাটাগরি দুয়ে চলে যাচ্ছি, এখানে 16 জনের মধ্যে 12 জন নির্বাচিত হয়েছে, আমি তাদের নাম এবং ভোট সংখ্যা বলার চেষ্টা করছি। জনাব নাজমুল হাসান 53 ভোট, জনাব গাজী গোলাম মুর্তুজা 53 ভোট, জনাব মোহাম্মদ ইনায়েত হোসেন সিরাজ 53 ভোট, জনাব মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক 52 ভোট, জনাব নজিব আহমেদ 51 ভোট, জনাব ওবেদ রশিদ 51 ভোট, জনাব ফাহিম সিনহা 51 ভোট, জনাব ইফতেখার রহমান 50 ভোট, জনাব সালাউদ্দিন চৌধুরী 49 ভোট, জনাব মঞ্জুর কাদের 49 ভোট, জনাব মাহবুবুল আনাম 47 ভোট ও জনাব মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু 46 ভোট। এবার আমি চলে যাচ্ছি ক্যাটাগরি তিনে, এখানে 2 জন প্রার্থী ছিলেন, একজন বিজয়ী হয়েছেন, বিজয়ী প্রার্থী জনাব খালেদ মাহমুদ সুজন, উনি পেয়েছেন 37 ভোট, এবং ওনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব নাজমুল আবেদিন, উনি পেয়েছেন 3 ভোট। সকলকে ধন্যবাদ। আমার নাম আলী রেজা, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের পক্ষে আমি কাজ করেছি। ইলেকশনটা হলো বিভিন্ন ক্যাটাগরিতে সেই বিজয়ীদের নাম এবং কে কত ভোট পেয়েছে সেটা বলার চেষ্টা করছি।